আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? আচ্ছা জি, আপনি আপনার বয়সটা এবং হাইট ওয়েট পারলে উল্লেখ করে প্রশ্ন করেন। আমার বয়স হচ্ছে 45, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি আর কি, 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে। আচ্ছা, আমার ওই আমি দীর্ঘদিন আসলে ওই PLI রুগী, আমি সাড়ে সাথে আগে একবার কথা বলছিলাম আগে প্রোগ্রামে, তখন আমি যখন ওই ট্রিটমেন্ট নিচ্ছি তখন আমার হাঁটুর তো ব্যথা ছিল, তখন আমি হাঁটুর ব্যথা বেশি ছিল না, কম ছিল আর কি। হুম সেখানে হাঁটুর কোনো ট্রিটমেন্ট নেই, শুধু কোমরের জন্য ট্রিটমেন্ট নিলাম। ট্রিটমেন্ট এখন চলতেছে, ফিজিওথেরাপি দিচ্ছি, অবস্থা ঠিক। হুম তো কিছুদিন আগে আমি ওই হাঁটুটা যেহেতু কম ছিল, হাত তেমন একটা ঘুরতে দিই নাই, দাঁড়ানোর অবস্থা আমি একটু গাড়িতে ধাক্কা দিয়ে পড়ে গেছিলাম। হুম হুম পড়ে যাওয়া তো হাঁটুর ব্যথাটা আমার প্রচুর বেড়ে গেছে। হুম হুম বেড়ে যাওয়ার পরে আমি একজন অর্থোপেডিকের কাছে গেছিলাম, আর উনি চেক করে দেখলো, বলতে যে আপনার এখানে হাঁটুতে মিনিস্টার ইঞ্জুরি হয়েছে। হুম হুম সেই জন্য আর কি আমাকে 2টা ওষুধ দিচ্ছে, লুপাইন এক্সট্রা হুম আর একটা কোসাইন, 2টা ওষুধ দিচ্ছে, কোসাইনটা 2 মাস খান আর নোপানটা আপনি ওই ব্যথা থাকলে খাবেন, না থাকলে খাবেন। হুম হুম একটু একটু ট্রিটমেন্ট এখন হুম আমার ব্যথাটা একটু কম, হুম হুম তো আমি সমস্যা হচ্ছে আমি যখন ওই নামাজ করতে যাই, হুম যখন ওই বসি হাট বাত করে হুম তখন ব্যথা হয়, হুম হুম আর যখন ওই কোনো জায়গায় আসন দিয়ে বসি তখন ব্যথা হয়, আর এমনি আমরা হাঁটলে কোনো ব্যথা হচ্ছে না। হুম 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 এখন সেক্ষেত্রে এখন কি করতে পারি, আবার কোন ধরনের ব্যায়াম বা অন্য কোনো ওষুধ চেঞ্জ করতে হবে কিনা, বা আমার করণীয় এটা কি, জি এটা নিয়ে স্যার একটু পরামর্শ আছে নাকি? জি, অবশ্যই আমি পরামর্শ দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। তো ওনার এখন হাঁটুর প্রবলেম এবং আঘাত পেয়ে হয়েছে, তো এবং বয়স সাধারণত এই বয়সে ডিজেনারেটিভ চেঞ্জ হবেই, 40 বা 45 বছর বয়সে এটা হতে পারে। তো আমি আপনাকে যেটা বলবো, যেহেতু সমস্যাটা হচ্ছে উনি যে ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে, ওষুধগুলার পাশাপাশি আপনার বডির ব্লাডের ভিটামিন ডি, ক্যালসিয়াম এই লেভেলগুলো দেখতে হবে। যদি ডি এবং ক্যালসিয়ামের লেভেল কম হয়ে থাকে, আপনি ডাক্তার সাহেবের পরামর্শে বাজার থেকে ওই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেতে হবে, উনি উনি ডোজ মেনটেন করে দিবে। এবং এই ক্ষেত্রে এই বয়সে সাধারণত কিছু সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট আপনাকে হয়তো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, এটা ওই ডোজ আছে, এগুলোর জন্য প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, আপনি কিনে খেতে পারেন, অনেক উপকারে আসবে। আর এই আপনার পাশাপাশি আমি বলবো আপনাকে অবশ্যই পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি আপনাকে নেওয়া উচিত। আপনি অন্তত আরও কিছু মানে কিছুদিন হাঁটুর জন্য পুনর্বাসন চিকিৎসা, এক্সারসাইজ বিভিন্ন আছে বা ফিজিওথেরাপি যদি সঠিক জায়গায় গিয়ে নিতে পারেন, আশা করি সমস্যাটা ইম্প্রুভ হয়ে যাবে।